হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, স্ত্রীর মধ্যে এই তিনটি গুণ থাকলে স্বামীর উন্নতি হবেই। জেনে নিন কি বলছে চাণক্য নীতি। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আচার্য চাণক্য ছিলেন একজন মহান কৌশলবিদ, রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং অর্থনীতিবিদ, এমনকি শুধু জীবনের সকল বিষয় গভীরভাবে অধ্যয়ন করেননি, পাশাপাশি মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সম্যক ধারণাও প্রদান করেছেন। এমনকি বর্তমান সময়েও তার কথাগুলি চিরসত্য হিসাবে পরিগণিত হয়। এছাড়াও আচার্য চাণক্যের নীতি অবলম্বন করেই চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট হন। যদি কোনো ব্যক্তি তার জীবনে আচার্য চাণক্য প্রদত্ত নীতিগুলি গ্রহণ করে চলেন, তবে তার জীবনে তিনি চরম উন্নতি লাভ করতে সক্ষম হবেন। এমন অবস্থায় আমরা সবাই একটি বাগধারা শুনেছি যে প্রত্যেক সকল মানুষের পিছনে একজন নারীর অবদান থাকে, অর্থাৎ একজন নারী চাইলেই তার স্বামীর জীবনে উন্নতি ঘটাতে পারেন, পাশাপাশি পুরো পরিবারের সুখ নির্ভর করে তাদের ওপর। আজকের এই ভিডিওটিতে আমরা এমনই কিছু বলতে চলেছি যেখানে মহিলাদের কিছু গুণের প্রসঙ্গ জানানো হয়েছে, যার ফলে তাদের স্বামীরও উন্নতি ঘটে, অর্থাৎ স্ত্রীর এইসব গুণাগুণী কার্য তো সৌভাগ্যবান করে তোলে স্বামীদের। আচার্য চাণক্য তার নীতি কথায় বলেছেন, যে নারীর ইচ্ছার গণ্ডি সীমিত হয় সেই নারীর স্বামী পরম সৌভাগ্যবান হন। চাণক্য নীতিতে উল্লেখ করা হয়েছে যে অনেক সময় স্বামী তার স্ত্রীর ইচ্ছা পূরণের জন্য অর্থনৈতিক কাজ শুরু করেন, যার কারণে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তবে একজন নারীর ইচ্ছা সীমিত হলে, অর্থাৎ তিনি যদি অল্পতেই খুশি হন, সেক্ষেত্রে স্বামীর জীবনও সুখী হয়ে ওঠে। আচার্য চাণক্যের মতে যেসব মহিলা অত্যন্ত শান্ত স্বভাবের হন, তাদের দেবী লক্ষ্মী রূপ হিসেবে মনে করা হয়। একজন পুরুষ যদি তার জীবনে শান্ত স্বভাবের অর্ধাঙ্গিনীর সমর্থন পান, তবে তিনি অত্যন্ত ভাগ্যবান হিসাবে পরিগণিত হন। এই মহিলারা ঘরে সুখ শান্তি বজায় রাখার পাশাপাশি সঠিক সিদ্ধান্তও নিতে পারেন, আর এর ফলে পরিবারের শ্রীবৃদ্ধি ঘটে। আচার্য চাণক্যের মতে একজন পুরুষের স্ত্রী যদি মিতভাষী হন, তাহলে পৃথিবীতে তার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। যে পুরুষ এই ধরনের গুণাবলী সম্পন্ন নারীদের বিয়ে করেন, তিনি অবশ্যই সুখী জীবনযাপন করেন, পাশাপাশি এই গুণের অধিকারী মহিলারা আত্মীয় বা প্রতিবেশী সকলের সাথেই সুসম্পর্ক বজায় রাখেন। এছাড়াও আচার্য চাণক্য বলেছেন, যে নারী শিক্ষিতা, সংস্কৃতিমনা এবং গুণবতী হন, তার পুরো পরিবারে সুখের সঙ্গে জীবনযাপন করেন। এই ধরনের মহিলারা জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণার পাশাপাশি পরিবারের সদস্যদেরও প্রতিটি সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করেন। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।